আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো, মহান আল্লাহ তাআলার রহমতে। আমিও ভালো আছি। ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব টু নাইট আপডেট নিয়ে। আজকে আমাদের গেমের ভিতর নতুন কোন ইভেন্ট আসতে চলেছে সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিব। এই মাসে কিন্তু আমাদের বিডি সার্ভারে একটা এলিট পাস ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। তো এই মাসে কবে নাকাত আমাদের বিডি সার্ভার ইভেন্ট আসতে চলেছে সে সম্পর্কে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। আমাদের গ্রিন ক্রিমিনাল যেটা রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই আমাদের বিডি সার্ভারে ব্যাক করতে চলেছে। তো কোন ইভেন্টটা কবে নাকাত দেখতে পারবে তারও আপডেট তোমাদেরকে জানিয়ে দিব। আরও তোমাদেরকে একটা ওপি টাইপের আপডেট জানিয়ে দিব, সেটা হলো আমাদের মান্থলি মেম্বারশিপে কিন্তু খুব শীঘ্রই 50% অফ দেখতে পারবে। তো এটা আমাদের সার্ভারে কবে নাকাত আসতে পারে সে সম্পর্কেও তোমাদেরকে কনফার্ম লিঙ্কস জানিয়ে দিব। আরও তোমাদেরকে আপকামিং কতগুলো ওপি টাইপের ওয়েব ইভেন্ট সম্পর্কে জানিয়ে দেবো। তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করে দিয়ে আসো। তো আর কথা না বেড়ে চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। প্রথমে তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের গ্রিন ক্রিমিনাল রিটার্ন নিয়ে। তো আমাদের বিডি সার্ভারে কিন্তু খুব শীঘ্রই গ্রিন ক্রিমিনালটা রিটার্ন করতে চলেছে। তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ব্রাজিল সার্ভারে কিন্তু আমাদের এই ইভেন্টে দিয়েছে, যেখানে ফ্ল্যাগ ইমোট রয়েছে এবং গ্রিন ক্রিমিনাল রয়েছে। তো আমাদের ইমোট পার্টি ইভেন্ট যেটা আসতে চলেছে সেখানে কিন্তু তোমরা ফ্ল্যাগ ইমোটটা দেখতে পারবে। তার মানে আমাদের বিডি সার্ভারে যখন গ্রিন ক্রিমিনাল আসবে তখন কিন্তু তোমরা ফ্ল্যাগ ইমোটটা দেখতে পারবে না, জাস্ট গ্রিন ক্রিমিনাল দেখতে পারবে এবং সাথে হয়তো বা তোমরা অন্য রিওয়ার্ড দেখতে পারবে। তো আমাদের এই মাসে আমাদের বিডি সার্ভারে এই গ্রিন ক্রিমিনাল আসার চান্স নেই। হয়তো আমাদের ওই 36G আপডেট আসতে চলেছে, সেই আপডেটের পর আমাদের বিডি সার্ভারে তোমরা গ্রিন ক্রিমিনাল রিটার্ন দেখতে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের মান্থলি মেম্বারশিপে 50% অফ নিয়ে। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মান্থলি মেম্বারশিপের উপর 50% অফ এসেছে। তো আমাদের বিডি সার্ভারে কিন্তু 5th anniversary স্পেশাল কিন্তু এই মান্থলি মেম্বারশিপে 50% অফ আসার চান্স রয়েছে। তো এর অফিসিয়াল কনফার্ম লিঙ্কস কিন্তু এখনও পাওয়া যায়নি, যখন অফিসিয়াল কনফার্ম লিঙ্কস পেয়ে যাবো তখন তোমাদেরকে জানিয়ে দেবো। বাট 5th anniversary স্পেশাল কিন্তু এটা দেখতে পেতে পারো। এরপর তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের ম্যাজিক কিউব সেকশন নিয়ে। তো আমাদের ম্যাজিক কিউব সেকশনে কিন্তু 5th anniversary স্পেশাল তোমরা একটা আপডেট দেখতে পেয়ে যাবে, যেখানে আমাদের ম্যাজিক কিউবের অনেক পুরাতন বান্ডেল কিন্তু অ্যাড করে দিবে। তো স্ক্রিনে তোমরা যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অনেকগুলো বান্ডেল আমাদের ম্যাজিক কিউব স্টোরে অ্যাড করে দিবে। কারণ আমাদের গেমের ভিতর কিন্তু দেখা যায় যে যখন কোনো ধরনের বড় ধরনের ইভেন্ট আসে, ঈদ ইভেন্ট কিংবা আমাদের নতুন কোনো ইভেন্ট, সেই ইভেন্টই স্পেশাল কিন্তু আমাদের ম্যাজিক কিউব সেকশনে আপডেট দেয়। তো যদি আমাদের 5th anniversary স্পেশালি ম্যাজিক কিউব বান্ডেলগুলো আমাদের বিডি সার্ভারে অ্যাড হয়ে যায় তাহলে তোমরা 3-4 দিন দেখতে পাবে কিংবা 1 সপ্তাহের মতো, তারপর কিন্তু এগুলো আবার রিমুভ করে যে আগের যেগুলো রয়েছে সেগুলো চলে আসবে। তো যাদের কাছে ম্যাজিক কিউব আছে তারা চাইলে সেই সময় নিয়ে নিতে পারো, কারণ 5th anniversary স্পেশাল কিন্তু একটা ম্যাজিক কিউবে আপডেট দেখতে পেয়ে যাবে। এরপর তোমাদেরকে আপকামিং কয়েকটা রিওয়ার্ড দেখাবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গ্লোয়াল এর স্কিন, এগুলো কিন্তু আমাদের পিডি সার্ভারে খুব শীঘ্রই আসতে চলেছে। তো কোন ইভেন্ট আসতে চলেছে সে সম্পর্কে তো কনফার্ম লিঙ্কস পাওয়া যায়নি, বাট তোমাদেরকে রিওয়ার্ডগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা সাইতের স্কিন। তো সাইতের স্কিনটা কিন্তু আমার কাছে পার্সোনালি ঝোস লেগেছে, দেখতে পাচ্ছ এর অ্যানিমেশন কিন্তু অনেক সুন্দর করেছে। তো তোমাদের কাছে এই স্কিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর এটা আমাদের বিডি সার্ভারে আসলে কিন্তু আমি নেওয়ার ট্রাই করব। তো দেখতে পাচ্ছ খতরনাক টাইপের কিন্তু অ্যানিমেশন দিয়েছে। তারপর একটা নতুন বান্ডেল দেখতে পাচ্ছ, বান্ডেলটাও কিন্তু আমার কাছে ওপি টাইপের লেগেছে। তো দেখতে পাচ্ছ প্যারাডাইস ডিফেন্ডার বান্ডেল। তো বান্ডেলটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে, বডিটা দেখতে পাচ্ছ, তারপরে প্যান্টটা কিন্তু মোটামুটি ঠিকঠাক এসে, জুতাটাও কিন্তু ভালোই আছে, আর এই হেয়ার কাটটা কিন্তু অনেকটা কুবরা টাইপের করেছে। তো এটা কিন্তু আমাদের সার্ভারে খুব শীঘ্রই চলে আসবে। তো কোন ইভেন্টে আসবে সেগুলো যখন কনফার্ম লিস্ট বের হয়ে আসবে তখন তোমাদেরকে অন্য কোনো দিন অন্য ভিডিওতে জানিয়ে দিব। এরপর তোমাদেরকে যে আপডেটটা সম্পর্কে জানাবো সেটা হলো আমাদের আপকামিং একটা ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো আমাদের গেমের ভিতর কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এনিতা কোলাবরেশন স্পেশাল। তো আমাদের এনিতা কোলাবরেশন স্পেশাল কিন্তু একের স্কিন, তারপর এনিতা ক্যারেক্টার এসেছিলো, বাট এই কোলাবরেশন স্পেশাল অন্য বান্ডেল রিওয়ার্ডগুলো কিন্তু আসেনি, সেহেতু আমাদের গেমের ভিতর খুব শীঘ্রই কিন্তু এই ইভেন্টে আসার চান্স রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অনেকগুলো পুরাতন জিনিসও রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ যে পার্পেল শেড বান্ডেল রয়েছে, তারপর অনেকগুলো বান্ডেল রয়েছে। তো আমাদের বিডি সার্ভারে যখন এই ইভেন্টটা আসবে তখন কিছু কিছু রিওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সব কিছু কিন্তু সেম টু সেম থাকবে না। তো দেখতে পাচ্ছ এখানে যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের এনিতা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা হয়েছিল, বাট আমাদের বিডি সার্ভারে কিন্তু মানে শুধু এনিতা কোলাবরেশন স্পেশাল কিছু রিওয়ার্ড দিয়েছে আর বাকিগুলো কিন্তু আসেনি।
এরপর তোমাদেরকে দেখিয়ে দিব আমাদের ওবি 36 যে আপডেটটা আসতে চলেছে, সেই আপডেটের পর আমাদের গেমের ভিতর নেক্সট লেজেন্ডারি বান্ডেলটা কেমন হতে চলেছে। তো আমার হাতে কিন্তু তার একটা পিএনজি ফাইল চলে এসেছে স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা কালারের পিএনজি প্রকাশ পেয়েছে। তো এটা কিন্তু আমাদের ওবি 36 আপডেটের পর আমাদের লেজেন্ডারি বান্ডেল হতে চলেছে। তো যখন অ্যানিমেশন সহ ভিডিও চলে আসবে তখন তোমাদেরকে এগুলো দেখিয়ে দিব। তো আমাদের যখন অ্যাডভান্স সার্ভার চালু হয়ে যাবে তখন কিন্তু এর প্রি অ্যাক্সেসগুলো পাওয়া যাবে। এরপর তোমাদেরকে আপকামিং রিটার্ন ইনকিউবেটর সম্পর্কে জানিয়ে দেবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 3-in-1 অর্থাৎ আমাদের তিনটা আইটেম একটা ইনকিউবেটারের ভিতর দেয়। তো এটা কিন্তু বাইরে সব সার্ভারে চলে এসেছে, জাস্ট আমাদের বিডি সার্ভারে কিন্তু এখনও ইনকিউবেটারটা আসেনি। তো যতদূর লিক্স রয়েছে আমাদের বিডি সার্ভারে কিন্তু নেক্সট ইনকিউবেটার রিটার্ন আসলে কিন্তু এরকম একটা ইনকিউবেটার রিটার্ন দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা তিনটা আইটেম কিন্তু একটা ইনকিউবেটারে দেখতে পারবে, যেখানে M10 দেখতে পারবে, তারপর দুইটা ইনকিউবেটার বান্ডেল দেখতে পারবে। তো আমাদের বিডি সার্ভারে কবে নাগাদ আসতে পারে তার কনফার্ম লিক্স তো পাওয়া যায়নি, বাট হয়তো বা আমাদের বিডি সার্ভার নেক্সট মান্থে এটা দেখতে পেয়ে যাবে। তো যখন অফিসিয়ালভাবে ব্যানার চলে আসবে তখনই কিন্তু শুধু বলা যাবে কনফার্মলি যে কবে নাগাদ আসতে চলেছে। এরপর তোমাদেরকে আরেকটা আপডেট দেখাবো, যেখানে তোমরা একটা বান্ডেল পারচেস করলে সাথে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড পাবে। এটা কিন্তু বাইরে সব সার্ভারে চলে এসেছে, তো আমাদের বিটি সার্ভারে কিন্তু খুব শীঘ্রই আসার চান্স রয়েছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যেখানে 50% অফ দিয়েছে এই বান্ডেলে। তো বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, আর এই বান্ডেলের সাথে কিন্তু তোমরা ডায়মন্ড পাবে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এখানে বান্ডেলে প্যান্টটা দেখতে পাচ্ছ, জুতাটা দেখতে পাচ্ছ, সব কিছু কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এটা মানে অ্যাভারেজ মানে বান্ডেলই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে টোকেন রয়েছে, এখানে তোমরা এই বান্ডেলটার সাথে কিন্তু তিনটা টোকেন পাবে, আর তিনটা টোকেন দিয়ে কিন্তু এখানে তুমি ডায়মন্ড এক্সচেঞ্জ করতে পারবে। দেখতে পাচ্ছ 166 ডায়মন্ড, 166 ডায়মন্ড, 157 ডায়মন্ড। তো এই ডায়মন্ডগুলো কিন্তু তোমরা ফ্রিলি পেয়ে যাবে, যদি তোমরা এই বান্ডেলটা পারচেস করো তাহলে ডায়মন্ডগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো 5th anniversary স্পেশাল কিন্তু এই ইভেন্ট আমাদের বিটি সার্ভারে খুব শীঘ্রই আসার চান্স রয়েছে। তো অফিসিয়ালভাবে কনফার্ম লিক্স পেয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো এখন তোমাদেরকে জানিয়ে দিব আজ রাত 12টার নতুন ইভেন্ট নিয়ে। তো আজকে কিন্তু আমাদের গেমের ভিতর নতুন কোনো ইভেন্ট আসার লিক্স নেই, বাট আমাদের কালকে কিন্তু সকালে আমাদের গেমের ভিতর ভ্যালুপ্যাক যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্ট আসার চান্স রয়েছে। কারণ আমাদের গ্রিফিন M4A1 যে ইভেন্টটা রয়েছে সেটা কিন্তু কালকে শেষ হয়ে যাচ্ছে আজকে। তো কালকে আমাদের গেমের ভিতরে এই ভ্যালুপ্যাক ইভেন্টটা তোমরা দেখতে পেয়ে যাবে যতদূর লিক্স রয়েছে, যেখানে তোমরা এলিট পাস ডিসকাউন্ট পাবে, আরও তোমরা কিছু রিওয়ার্ড দেখতে পারবে। তো এটা 100% কনফার্মলি বলা যাচ্ছে না, কাল পরশুর ভিতর হয়তো বা আমাদের বিডি সার্ভারে এটা সকালে তোমরা দেখতে পেয়ে যাবে 9টা কি 10টার দিকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, পরবর্তীতে আমার নতুন কোনো ভিডিও তো দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।